वेस्ट बंगाल स्टेट इलेक्शन कमीशन में देखा करके आए जयप्रकाश जनता दल के साधारण संपादक अशोक दास ने पंचायत चुनाव को लेकर क्या कहा, आइए जानते हैं। জয়প্রকাশ জনতা দলের তরফ থেকে যখন ডেপুটেশন জমা দিতে এলেন, কেন এতটা ডিলে করা হলো আপনাদেরকে, কি মনে করছেন? যখন তো দেখুন, ওটা তো পরের কথা, আগে আমরা যেটা যে উদ্দেশ্যে এসেছি সেটি আগে শুনুন। সেটা হচ্ছে আমরা জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে এডিশনাল সেক্রেটারি সাহেবের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রবিবার দিন দিয়েছিলেন, আমরা এসেছি। আমার পাশেই আছেন রাজ্যের জয়প্রকাশ জনতা দলের ভাইস প্রেসিডেন্ট বিপিনেশ পাণ্ডে, আমার ডান দিকে আছেন মহিলা নেত্রী এবং জয়প্রকাশ জনতা দলের রাজ্য মহিলা শাখার সভানেত্রী, এবং আমি অশোক দাস, জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক। আমরা পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই আমাদের কমিউনিকেশন কার্য চলছে, সেই বিষয়ে আমাদের যেটা বক্তব্য আমরা রাখলাম ওনাদের কাছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সিম্বলের বিষয়টা ছিল সেটাও খুব তাড়াতাড়ি কালকের মধ্যে সেটা ওনারা আমাদের জানিয়ে দেবেন, কথা দিয়েছেন, তো ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং তবে একটা কথা আমরা বলতে চাই, এবং এখানে কথাবার্তা বলে যেটা আমরা বলেছি, এবং আগেও আমি আমার অভিজ্ঞতা একটা ছিল, গত পাঁচ বছর আগে আমি জনতা দল ইউনাইটেড সভাপতি ছিলাম, রিজাইন দিয়ে এই ছ মাস আগে আমরা জয়প্রকাশ জনতা দল নতুন করে পশ্চিমবঙ্গে তৈরি করছি গণতান্ত্রিক সমাজবাদী চেতনার মানুষ, এবং সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে আরম্ভ করে ছত্তিশগড় থেকে আরম্ভ করে কর্ণাটক থেকে আরম্ভ করে আর মহারাষ্ট্র পর্যন্ত এবং বিহার এবং ঝাড়খণ্ডেও আমাদের বিভিন্ন তৈরি হচ্ছে। আস্তে আস্তে সেটা একটা প্রকৃত গণতান্ত্রিক সমাজবাদী চেতনা লোহিয়া জয়প্রকাশ এবং নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত, এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রফুল্লচন্দ্র সেন, আভা মাইতি সমর্থ, ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, এসব মহান ব্যক্তিত্ব, ডক্টর প্রভাত পালিত, যারা এই জনতা পার্টি তৈরি করেছিলেন, এই অপশাসনের বিরুদ্ধে জয়প্রকাশের আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, স্বৈরাচার যে ইন্দিরা গান্ধী সেই অপশাসন থেকে মুক্ত করেছিলেন, আমরা তাদেরই অনুগামী। আজকের পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে একেবারে ভুলুণ্ঠিত হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিনের কাগজপত্রে। আমরা তবে সেই জায়গা থেকে একটা কথা আপনাদের বলতে পারি, আজকের যে স্টেট ইলেকশন কমিশনের যে অনেক অফিসার আছেন, তারা সুষ্ঠুভাবে, ন্যায়ভাবে, শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করাতে চান, কিন্তু আমার মনে হয়েছে তার অন্তরায় হচ্ছে স্টেট এবং এই যে ইলেকশনের যে আইন কানুন, ন্যাশনাল ইলেকশন কমিশনের আইন কানুন এবং স্টেট ইলেকশন কমিশনের আইন কানুনের বিস্তর ফারাক আছে। আমি দু তিনটে উদাহরণ দিচ্ছি আপনাকে। ন্যাশনাল ইলেকশন কমিশন তার নিজে ঠিক করতে পারে যে কবে সে নির্বাচন করাবে ভারতবর্ষে, সেই রকম স্টেট ইলেকশন কমিশন নিজে ঠিক করতে পারে না, সে তাকে রাজ্যের উপরে নির্ভর করতে হয়। আর একটা বিষয় হচ্ছে স্টেট ইলেকশন কমিশন সে সিম্বল অ্যালটমেন্ট করতে পারে না, কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনকে সেই ক্ষমতা দেওয়া আছে, সে সরাসরি সিম্বল অ্যালটমেন্ট করতে পারে। এবং আরও বহু বিষয় আছে যেটা এতদিন আমাদের সময় এবং ধৈর্য থাকবে না। আমি একটা বলতে পারি যে বামফ্রন্ট নামধারী কমিউনিস্ট শাসনের ফলে যে আইন তারা তৈরি করে গেছে, সেই আইনের বলে এই একনায়কতন্ত্রী ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে কায়েম করার জন্য আজকের দিনে তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণ মমতা ব্যানার্জিকে আমি দায়ী দেবো না, বামফ্রন্ট শাসক সেই যে কমিউনিস্ট শাসন, তারা যে একদলীয়তন্ত্র কায়েম করে করার জন্য যে আইন তৈরি করে গেছেন, বহুলাংশে আজকে যে অবাধ, ন্যায়, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এর আগেও দেখেছেন, এখনও দেখছেন, তার মধ্যে প্রথম এবং প্রধান বাধা হচ্ছে এই স্টেট ইলেকশন কমিশন যে আইনের দ্বারা পরিচালিত হয় সেই আইন। আর দ্বিতীয় কথা, আমরা যারা জয়প্রকাশ জনতা দল এখানে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, আমরা নতুন করে যে সমাজবাদীরা, গণতান্ত্রিক সমাজবাদীরা এটাকে প্রতিষ্ঠা করার, এবং আমাদের যে আদর্শ প্রফুল্লচন্দ্র সেন, সমর্থ ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, আভা মাইতি, এই যারা মহান মহান ব্যক্তিত্ব, এবং তার উপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, লোহিয়া জয়প্রকাশ, জটানন্দে চন্দ্রশেখর, মোরারজি দেশাই থেকে আরম্ভ করে চরণ সিং থেকে আরম্ভ করে রাজনারায়ণ, যিনি ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলেন, তাদের আমরা অনুগামী। সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও সেটা যতটাই স্থাপিত করে দেওয়ার চেষ্টা হোক না কেন, আমাদের এই নতুন করে উদ্দীপনা সঞ্চার হয়ে পড়েছেন আমাদের সেই ন্যাশনাল প্রেসিডেন্ট, যিনি আমাদের সত্যবীর সিং, তার নেতৃত্বে সারা ভারতবর্ষ এটা সংগঠিত হচ্ছে। এটা একটা নতুন দিশা দেখাবে ভারতবর্ষের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে এবং গণতান্ত্রিক সমাজবাদী চিন্তাকে। কারণ হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদী চিন্তার যারা মানুষ আজকে নিজেদের পরিচয় দিচ্ছেন, তারা সকলেই পরিবারবাদী হয়ে গেছেন, দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীরা একত্রিত হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্য অন্য
সব সংগঠনগুলো আছে মানে বলা চলে যে দলীয় সংগঠনগুলো আছে তারা একত্রিত হয়ে যে যোগ তৈরি করছেন, অপরদিকে যে আত্মম্ভরী এবং খুব মানে কী বলা যায় যে একাধিপত্য কায়েম করার জন্য যে ভারতীয় জনতা পার্টি, এই দুটোর বিরুদ্ধে আমরা এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে একটা আগামী দিনে লোকসভা এবং বিধানসভার মাধ্যমে একটা নতুন একটা গণতান্ত্রিক সমাজবাদী চেতনার উদ্ভব ঘটাতে চাই। তার জন্য মানুষের কাছে আমরা পঞ্চায়েত নির্বাচন একটা বিরাট সুযোগ, সেই সুযোগটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা জেলা কাজে লাগাতে চাই। তার সঙ্গে একটা কথা আপনাদের বলতে চাই যে সারা ভারতবর্ষের সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে এই 1972 সাল থেকে এই 2023 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গকে একটা দ্বীপে পরিণত করা হয়েছে, মূল ভূখণ্ড ভারতবর্ষ থেকে আলাদা করে রাখা হয়েছে। আমরা এই গণতান্ত্রিক সমাজবাদী চেতনার লোহিয়া জয়প্রকাশ নেতাজি সুভাষচন্দ্রের যারা আমরা অনুগামী, প্রফুল্লচন্দ্র সেনের অনুগামী, সেই অজয় মুখার্জি সুশীল ধারার অনুগামী, তারা আমরা চাই যে একটা জাতীয়তাবাদীর জনক এই বাংলা, জাতীয়তাবাদের জনক বিপিনচন্দ্র পাল থেকে আরম্ভ করে আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে যারা আমরা জাতীয়তাবাদের ভারতীয় জাতীয়তাবাদের জনক, সেই ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য যে আলাদাভাবে দ্বীপ একটা তৈরি করেছে, তার ফলে এখানে শিক্ষার কিছু যাচ্ছে, অর্থনৈতিক দিকে রাজনৈতিকভাবে হানাহানি হিংসা হচ্ছে, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্রকৃত গণতান্ত্রিক সমাজবাদী চেতনার উন্মেষ ঘটাবার জন্য আমরা জয়প্রকাশ জনতা দল আমরা এই আন্দোলন পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে আমরা শুরু করেছি, লোকসভা এবং বিধানসভায় সেই জায়গায় আমরা আস্তে আস্তে নিয়ে যাব, মানুষের কাছে যাব। মানুষই সর্বমান্যবর এবং মানুষই সর্বশক্তিমান, কখনো অত্যাচারী সর্বশক্তিমান নয়, এইটা মনে করে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে একটা বিরাট সুযোগ। আমরা বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে কুচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের দলের যেসব তরুণ তরুণী আছে তারা নমিনেশন ফাইল করছেন, আমার কাছে দুদিন ধরে খবর আসছে, আজকেও এইমাত্র বীরভূম থেকে খবর এসছে সেখানে নমিনেশন ফাইল চলছে। তো এইটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ সমাজবাদী চেতনার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন। আপনার নাম? আমার নাম অশোক দাস, আমি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক জয়প্রকাশ জনতা দল।